হাসো তো আমরা সবাই এসছি হচ্ছে, মানে সারাদিন আমি স্কুবা ড্রাইভিং এই এই তাই করে মাকে নিয়ে এসছি ফাইনালি। মা সবাই আমরা এসছি কালাপাথর। কেমন লাগছে মা? কালাপাথর মনে হচ্ছে সবুজ হয় না, পুরো গ্রিন, জাস্ট গ্রিন এন্ড গ্রিন, অ্যাকোয়া কালার, ওই কালার, বাহ। কিরে ফুলটা পেয়ে কেমন লাগছে? এইটা দিয়ে গেছিলাম কি, এই জল দিয়ে গেছিলাম না মা, আমরা ওই দিক থেকে ওইদিকে ওইদিকে চলে গেছিলাম। হ্যাঁ তো চলে এসেছি হচ্ছে রাধানগর বিচে। আর এখানে কি অদ্ভুত ভাবে ট্যাবে করে করে ফটো দেখাচ্ছে, দেখলে মা? হ্যাঁ ট্যাবে করে করে ফটো দেখাচ্ছে যে ও এঁকে দিচ্ছে। বাহ মা খাবে? কি রে এই যেরকম ট্যাবে করে দেখাচ্ছে সবাইকে, তাতে কেমন লাগছে বল? ভালোই লাগছে, ভালো লাগছে। তবে রোদ উঠেছে, এতদিন তো রোদ পড়ছিল না আমার। আমরা আজকে এখানে একটা রিল করবো। হ্যাঁ তুই আর আমি তো রিল করিস না আমার সাথে, তুই বন্ধু সাফা তুমি করবো বলে ঠিক করে। আচ্ছা আচ্ছা, অদ্ভুত ব্যাপার, এখানে পুরো দীঘাপুরীর মতো ভিড়, প্রচুর মানুষ এসেছে এখানে। এতক্ষণ সব ফাঁকা ফাঁকা বীজ দেখেছি, এইবারে এত মানুষ দেখে মানে বাপরে বাপ, প্রচুর মানুষ। বাহ এখানে কিন্তু সবাই বাড়ি বানাচ্ছে, ঘর বানাচ্ছে। আমি যদি স্নান করতাম তাহলে আমিও বানাতাম বেশ। ব্যাস ওরা যাচ্ছে না, কি গো আসবে না, এক পোচ কালো হয়ে ফিরছি। মারা একটা সুন্দর ছাতার তলায় বসে পড়েছে, সুকান্তদের এখনো ফটোশুট চলছে, আর আমার পিছনে কফি খেতে ইচ্ছে করছে, সো কফির জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর পেছনে অ্যাকোয়া কালারের সমুদ্র, সুন্দর একটা জায়গা পেয়ে বসে রয়েছে সবাই। চলো কিছু খেতে যাই, চা কফি খাবে? চলো চলো, ওরা আসছে। ডাব খেলাম, কেমন গো মিষ্টি না? ভীষণ সুন্দর ছিল। আর এখন চা খাচ্ছে, কি গো চা কেমন খেতে? দারুন চা, দারুন না? কি বুদ্ধি দিলে কাকিমাকে? তোমায় কিন্তু মা কিন্তু কি বুদ্ধি দিল বলো? মিষ্টির দোকান করতে। না ভালোই বলছে ম্যাডাম। তাহলে কি করবে বলছো, একটা মিষ্টির দোকান করবো? যদি না পায় খুবকে আর আমাকে নিয়ে আসবে, আমরা তোমাদের হেল্প করে নেবো তোমাদের। বাহ কি বলো, আমরা এখানে আন্দামানে। শুনলি সুকান্ত? শুনলি সুকান্ত? না কি বলছে মা? ওই কাকিমাকে বুদ্ধি দিয়েছে, তুমি তো এখানে মিষ্টির দোকান খুলতে পারো, এখানে এইসব জল টল বিক্রি করে কি করছো, মিষ্টি দোকান খোলো, দেখবে রমরমিয়ে চলবে। আবার বউটা বলছে আপনি কিন্তু একটা দিদি ঠিক কথা বলেছেন, এটা কিন্তু হেভি চলবে। এই যে এসেছে বললাম, পাক দেবে একটা চায়ের দোকান করবে, ওখানে গুগলি দুচি আজকের মতো হ্যাভলকে এখানেই শেষ রাত, তার কারণ আমরা চলে যাচ্ছি কালকে নীলে, নীল আইল্যান্ডে।
আর যাওয়ার জন্য মা শুরু করে দিয়েছে গোছানোর তোর জন্য। এত চিনি কেন আনিয়েছিলে তুমি? তুমি কি এগুলো চুরি করার কথা ভাবছো? তো এগুলো হচ্ছে জামা কাপড় এখন প্যাকিং না, প্যাকিং তো করাই প্রায় অর্ধেক, কি বলো? হ্যাঁ, তো কেমন ঘুরলে মা? ভালোই। আসতে তো চাইছিলে না? না, ভয় ভয় লাগছিল জলে। তো এখন কেমন লাগছে? একটু সাহস হয়ে গেছে। সাহস হয়ে গেছে, ভালো লাগছে এখন? আসাটাই চাপ, ওই যে এলে আর অতটা অসুবিধা হয়। ওকে, কি বলছো? তোপাই মুম্বাই যেতে বলছে একবার। মুম্বাই যাবে এবারে? বলছিল না বারবার মুম্বাই নিয়ে যাবে, মুম্বাই আমাদের ওখানে নিয়ে যাবো। তোমার শাহরুখ খানের বাড়ি দেখবে? আমাকে তোমাকে নিয়ে যাবো মুম্বাই। শাহরুখ খানের বাড়ি দেখবে? তো ইন্টারেস্ট নেই মুম্বাই, ওই যে তোরা ওই যে কিতায় ঘুরিস ওইতে করে। কি তো করে? ওই যে এতে জলে পড়ে ঘুরলি না? ও, এই তো এইরকমই বোটে চড়বে তাই? তো করে ঘোরা বোটে যাওয়া যাওয়া মুম্বাই যাওয়া কি লাগবে? তো এখানেই কালকে চড়ে নেবে। ওখানে আছো? ওখানে